ভাবি জানেন এই যে আপনি বলেন তো ভাবি কেমন আছেন ভুলে তো গেছেন একদমই বাসার উদ্দেশ্যে আশাই হচ্ছে না আপনার আর এত ব্যস্ত থাকি সবকিছু নিয়ে এই সবকিছু মিলিয়ে আর হয়ে ওঠে না আপনিও তো জানেন আমার হচ্ছে না বিভিন্ন কাজ নিয়ে ঘরের ভিতরে থাকছি বাইরে যাচ্ছি অনেক কাজ থাকে আচ্ছা আচ্ছা এই জন্য ভাবলাম যে চলেই আসি আজ চলে আসলাম আজকে ঘুরতে ঘুরতে ভালো করেছেন অনেকদিন দেখাও হচ্ছিল না হ্যাঁ তো আজকে যাচ্ছেন নাকি পার্টিতে কোথায় মৃদু ভাবের আজকে 10th অ্যানিভার্সারি শোনেননি না আমি তো জানি না আর 10th অ্যানিভার্সারি আরে 10th অ্যানিভার্সারি আমাদের তো 2nd অ্যানিভার্সারি পরে আমরা সব ভুলে গেছি এইসব আতিথ্য তো আমাদের দ্বারা হয় না হতে পারে আমি জানতাম না যে তাদের 10th অ্যানিভার্সারি আর মানে 25 বছর হলো হয় এই 10th অ্যানিভার্সারি পালন করা এইসব প্রতি বছর এরকম অ্যানিভার্সারি পালন করা তাদের ভাব দেখে মনে হয় তাদের গতকালকে বিয়ে হয়েছে তাদের এত ঢং আর ওনার সাজের অবস্থা দেখে আজকেও দেখবেন দেখবেন 1 কেজি মামাদের ময়দা মেখে আসবে সাজের কোনো চিন্তা ভাবনাই ওনার মাথা মধ্যে নেই সেদিন একটা বিয়ে বাড়িতে গেছে একটা পার্টিতে সে একটা বেনারসি পরে পার্লার থেকে কি সাজ সেজে তারপরে এসেছে আমিও বুঝি না আসলে ওনার রুচি যে নিয়ে তেমন তো ওনার সাজার বোঝেন অবস্থা খুবই খারাপ যাই হোক ভাবি তো আমার একটু বের হতে হবে হাজবেন্ড আসবে তো পিক করতে একটু শপিং এ যাবো ভাবছি আজকে উইকেন্ডে সময় তো একদমই পাওয়া হয় না একদম হ্যাঁ তো উঠবো আমি আচ্ছা আমিও বের হবো আমি একটু জিমে যাবো জিম থেকে যাবো যাবো পার্টিতে যেতে হবে যেহেতু পার্টি ইনভিটেশন দিয়েছে ভিতর হবে যেতে তো হবে আপনি তো আসছেন ওখানে আবার দেখা হবে আচ্ছা ঠিক আছে ভাবি থাকেন তাহলে আর ও আচ্ছা নেক্সট মান্থে কিন্তু আমার পাশে পার্টি আছে কিসের পার্টি আপনি মনে ভুলে গেছেন যে আমার টমির সেকেন্ড পার্টি ও সেকেন্ড পার্টি এত বড় হয়ে গেছে আপনারা আসবেন অবশ্যই ভাইয়াকে নিয়ে আসবেন আমার বাসায় পার্টি হবে অনেক আনন্দ হবে চলে আসবেন ঠিক আছে পরের আপনার নেক্সট মান্থ তারপরের মান্থে কিন্তু আমার বাসায় পার্টি আছে আপনার ভাইয়া আমাকে সেদিন ফার্স্ট দেখেছিল হাউ সুইট আসলে মনে রেখে প্রোগ্রাম করা উচিত আমরা আসলাম ঠিক আছে আসবেন কিন্তু আপনি আসলে খুব ভালো লাগবে গতকালকে আপনার অফিসে যে একটা ঘটনা দেখলাম দেখে তো আমি পুরো অবাক কি ঘটনা মনে করেন যে আরো অফিসে দেখছি আমার অফিসে মানুষজন দেরি করে এই কারণে ফাইন খায় লেট করে বসের ঝাঁটানি খায় কিন্তু আপনার অফিসে সবাই 9টার আগে চলে আসে এটা কারণটা কি একটা ঘটনা শুনছো আমার অফিসে বসার চেয়ার একটা কম যদি মনে করে কেউ লেট করে আসে যে লাস্টে আসে সে বসার সিট পায় না হেঁটে হেঁটে সারাদিন অফিস করে এই কারণে সবারই টার্গেট থাকে আগে গিয়ে একটা চেয়ার নিয়ে বসতে হবে এই সিস্টেমের কারণে আমার অফিসে কেউ লেট করে না বুঝছো ভাই আপনার বুদ্ধি আছে ভাই